বাংলাদেশের অধিকাংশ এনজিও তেহাদাই বেড়িয়ে রাত বেড়াইতের কাছে না বেড়িয়ে কাছে এবার একটা সিহন কথা কই যেই দইয়ালার বেড়িয়ে জীবনে ভিতর বাইতে গাড়া পাইছে না গাড়াতে রাস্তাত গেছে না হেই বেড়িয়ে যদি এনজিও তেহানন লাগে আপনার উপজেলা কোনটা মুরাদনগর যাওন লাগে এবিডি যাইতে গিয়া বাসুর ডোর লাগেনি কথা কয় না রে এবিডি মুরাদনগর যাইতে হইলে সিএনজি তো ডোর লাগবো নি বাসুর ডোর লাগবো নি লগে আরেক বেড়ার লগে বহন লাগবো নি প্রত্যেক দিন কোনো জামাই এবিডি লইয়া যাইতে পারতো না এবার আর গিরুস্তি আছে না এবার আর গিরুস্তি আছে ফইলার দিন এবারে লইয়া গেছে ফরের দিন এবারে কয় কাজ কামের ঝামেলা ডিপ মেশিন সাইরা দিছে ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে কস কারণ লাগবো আবার রাজ্য এনজিওতে টেহা আনন কিতা কর বেডিও কে আপনি কিতা করবেন আপনার জনক আপনি কোনো কাম লাগে টিপ সই তো আমি ইয়ে দেই তো সুতরাং আপনি কিতা করবেন আপনার যাওয়ান লাগতো না আমি তো সিন নিয়ে আইছি কেমনে কেমনে যাওয়ান লাগবো দেখে মিনিট গুণ সিন জিতে ছু করে দেখেন বাখরাবা হ্যাঁ তো গুণ দিয়ে তো দেখে মরত নগ এটা কোনো ব্যাপার না আমরা আল্লাহ করলে যেই বেডিয়ে জীবনে ফিস ধরতে হুমুক দর আইসা না ভিতর বাইতে গাড়া থাইসা না এ ভিডিও হন একলা একলাই লেট গুণ যায় আরেক বেড়ার লোকে রিক্সাত বইয়া লাইছে রিক্সার বেড়ায় আবার এ ভিডিও ঠেলাও দেয় সকলের মা বই নাচছে সকলের মা বই নাচে ঠেলা দিয়ে বইয়া লাইছে নিও এ ভিডির লোক হন আরেক বেড়ায় বয় বইয়া সেটা আলাপ করে এরপরে গেছে এবিডিও অফিসও এবিডিও অফিসও গেছে কেড়ে ওই মবিন সিংহা টাঙ্গাইলের একবার এনজিওতে চাকরি করে হেপাটা কয়ে টিপস হয়ে দেন কয় হয় না গুরান দিয়ে আইয়েন হেগুল দিয়ে ফিসে দিয়ে আইন সেটা এবিডির আত দইরা এবিডি টিপস হয়ে দেওয়ার আগে এবিডির আত টিপ পালাইছে না তে কইলে তো আর ভালো না ঠিক নিও এবিডে রাত দুইটাতে টিপ সই দেওয়ায় গুড়ান দিয়া ফিসে দিয়ে আইন না টিপ সই দিতে লাগে এক সেকেন্ডে ফার্স্ট মিনিট লাগাইয়া এমনে ধরেন এমনে সোজা করেন এরকম করেন এরকম করাইয়া নিয়ে সেটা তারপরে টিপ সই দেওয়াইয়া এবিডে লজ্জা সরম যা আসিল সব হেন শেষ না ঠিক কিনা যে বিডির গলার আওয়াজটা গাড়ার তারা শুনছে না হেই বেডিও হন একলা একলা মুরাদনগর যায় এরপরে কেস্টি হাফাইয়া এবিডি নিজে বাজার করে এরপরে বাইতাই ঠিক কিনা ক আপনি যে ক বাজারও বেরিয়ে তৈল কেমনে এমনে এমনে বেরিয়ে তৈল কেমনে বলে বুঝে না পাত্র করে থাকেন এবিডি রে সাইডা দিয়া এবার পাত্র কস কাটে আর এবিডির বেরিয়ে গিয়ে বাজার করে এবার আর বেরিয়ে ঘরটি আর ঘর রয়েছে মিয়া কই যারা ফাইটা জায়গা চিকিৎসা করণ লাগবে আসল জায়গা ঠিক কিনা কও ফরয়া রয়েছে উড়া তো মাথার টিফলে লাভ হইব কিতা মুসলমান শেষ করে দিচ্ছে আমরা তুমি তো মনে করছো ক্যাশ টেয়া পাইছে এবিডিএ টেহা লইয়া বাইতেছে তোমার তো ফুর্তি ফুর্তি লাগে তোমার ঘর টেহাইছে তোমার ঘর আগুন ঢুকছে ঠিক কি না কো আমরা যাবলা ভিক্ষা কইরা খাইতাম বছরে এক ফসল হইতো ফসল যাবলা মাইর যাইতো আমরা যাবলা রুডি খাইছি আমরা যাবলা আখমাদান্না খাইছি রাইতে খাইতাম পাইছি না যাবলা সনের ঘর আছিল টিনের ঘর আছিল টিন বদলাই তো পারছে না অভাবের ঠেলায় ম্যাগাইলে সুইটা সাইটটা হগল ধীরে লইয়া বইয়া লাইছে ম্যাগাইছে কাপড়টি সবটি থুবাইয়া ম্যাগের ঠেলায় ঘর থাহনের হুতনের কোনো জু নাই যেই জায়গাটাত ম্যাগ পড়ে না সেই জায়গাটাত বিছনাটি থুবাইয়া কেউ এ জগডা কেউ এ বদরা কেউ এ মগডা জি ফুত এবারাই বেড়াইয়া লইয়া বইয়া উড়িছে বাতাস টাউনের লগে লগে এবারে ফালাটাত গিয়া জুহি দিয়া আঞ্জা দিয়া ধরেছে না আল্লাহ 5 কেজি বুঝতে সব 5 কেজি কি কিতা করবো মিলাদ ফরাই বাতাসের জুহিটা দিছে সনের ঘরটার ফালাটার দৈরা বেড়া 5 কেজি বাতাস আমার না লাইছে
জুহিটা যখন বাড়ছে বাড়া কয় 6 কেজি। জুহিটা আরো বাড়ছে, ঘরটাকে মসমসি দিয়েছে 10 কেজি। বেটি কয় কি থাকুলা, বরের বউ কয় কি থাকুলা রে তুমি, কয় 10 কেজি ভাতের সাথে বিলাত ফোড়া। কয় তোমার ঘরটা কত, 10 কেজি ভাতের সার দাম কত? আমরা বিলাত ফোড়াইতাম না, আমরা ঘর লই 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 দিকে খোলা দা করে ঘর 10 কেজি ভাতের সারটা এটা নতুন ঘরে তুলুন। কিদিন গেছে ও হগলে মিল্লা আল্লাহ আল্লাহ করছে, চিল্লাইছে কানছে, আল্লাহ তুফানটা থামাও, কত কান্দা কানছে আর হল তুফান আইছে। চেয়ারটা করে বারান্দার চেয়ারটাতে তুফান চাই, বারান্দার বইয়া বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা তুফান চা বাতাস আইয়ে। এবারে মনে মনে করে আইতা ফারবা বিএসআরএম রড সা সিমেন্ট লাভ হইতো না, জুহি দিতে পারবা। নাউজিবিল্লাহ কোনা রে সব শেষ তো ডরবয় আর নাই তো, এমনি ভাবে না ধরে রয়েছে মুসলমানের শয়তানের হেডকোয়ার্টার। কষ্ট হইতে আছে আর যখন কথা হইন না যাইবে আর দিবানি হুজুর দাওয়াত সভাপতি সেখা আর হুজুর বিছেরে বাস্তা রে তোরা ডরাই লইছে ডরাই আর যে কয়েন দিয়ে কারে লইয়া শুনে আল্লাহ মার হাবা কয় না রে। আপনি কি ঘুমাই লইছেন? আমি যখন যেটা কই আস্তে কইবেন না জোরে কইবেন, কয়েকজনে কইবেন না সবাই কইবেন, কয়েকবার কইবেন না বারবার কইবেন। আমি যেন জোরে কোন জোরে কোন কোন না লাগে ষড়যন্ত্র দিয়ে যে চিহ্নিত করে লাইতাম পারলে দেখবেন আমরা বালা মানুষ হইয়াছে গিয়ে কতকনের ভিতরে, ঠিক কিনা কও? তাহলে 1 নম্বরের ষড়যন্ত্র হইলো এনজিওর তারা তেহা দেওয়ানের নাম কইরা আমরা ভিতর বাড়ির বেরিয়েছে বার বাইত নিছে, ঠিক কিনা কও? উদা বার বাইত না মুরত নগর নিছে, ঠিক কিনা কও? এবিডিরে বাজাইরা বানাইছে, এবিডি হন ড্যাম কেয়ার, এবিডি হন ড্যাম কেয়ার, এবিডি টিপ সইয়ে টেহা উড়ে এবিডি কেয়ার এবিডি রইছে। এবিডি জানি কবে জামাই রে কয় কদম বুসি কর কইতো ফাটে কোন জানো, এবিডি কবে জামাই রে ফাও দুইরা সালাম করায় এটাও লক্ষণ খারাপ ঠিক নমুনা ভালো না। বাংলাদেশও বেরিয়ে বেড়াইতে কই নাই, খালি এই বিচার হইতে আছে কয় বেরিয়েছে বেড়াইতে কই নাই। আমি কই বেরিয়েছে বেড়াইতে কন্যানের আগে রূপটা লই লই তো বেরি ওমা গো কইয়া ছিলেন দিয়া না ফুড়াটা বাড়ি লড়া ফুড়া যে যায় বেড়াতে যে কন্যা এবারে তো কইতেও পারে না, এটা বেড়াতে যে কন্যা এটা তো কইতেও পারে না, ঠিক কিনা কও?